আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 8 ডিসেম্বর 2022 সংবাদ সম্মেলনে বিএনপির এ কেমন বার্তা? নতুন টেনশন, জামাত শিবিরের এত আগ্রহ কেন? বিএনপির 8 ডিসেম্বরের সংবাদ সম্মেলন বিশ্লেষণ। গতকাল নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং তার উত্তাপ এবং প্রভাব এবং অভিযান, ক্রাইম জোন ঘোষণা, এগুলো কিন্তু এখনও চলছে। সেখানে চলাফেরা বিধিনিষেধ রয়েছে, বিএনপির লোকজন সেখানে ঢুকতে পারছে না এবং নয়াপল্টনের আশেপাশে আজকেও ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এরই মধ্যে বা এর প্রতিবাদে বিএনপি গুলশানে যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে যে বক্তব্য দিয়েছে তাতে টেনশন আরও বৃদ্ধি পেয়েছে। কী এমন বার্তা দিয়েছে বিশ্লেষণ করা খুবই জরুরি। পরিশেষে কী হতে পারে জনগণের আগ্রহ সংবাদ সম্মেলনে, এমন কোনো ইঙ্গিত বা বিএনপির নতুন কোনো কৌশল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসক্লোজ করেছেন কি না? আমি সংবাদ সম্মেলনটা একেবারে ফ্রম দি বিগিনিং টু এন্ড সূক্ষ্মভাবে অবজার্ভ করে এবং শোনার চেষ্টা করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথা বলেছেন, ডক্টর মঈন খানও সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন, প্রশ্ন উত্তর দিয়েছেন সাংবাদিকদের। তো বিশ্লেষণ করছি, তার আগে আমার কাছে যেটা মনে হয়েছে সংবাদ সম্মেলনের যে কী মেসেজ, কী বার্তা, মৌলিক বার্তা, 10 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে, এটা জোরালোভাবে বলেছেন। যদিও এটা পুরনো কিছু নয়, নতুন কিছু নয়, এটা তো পুরনো কথা। এখন এই যে নতুনভাবে গতকাল নয়াপল্টন ঘটনার পর কী করবে, আসলে সমাবেশ করবে কী করবে না, এই সম্পর্কিত যে আগ্রহ ছিল সেটার যে সমাধান দিয়েছে, 10 ডিসেম্বরেই 10 ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে, গণসমাবেশ, এটা বিএনপির লোকজনের যত আগ্রহ তারা যতটা প্রচার করছে, আমি যতটুকু লক্ষ্য করলাম অল্প সময়ে বাংলাদেশে জামাত শিবিরের লোকজনের আগ্রহ তার চাইতে বেশি, তারা প্রচার বেশি করছে, মনে হয় যেন প্রোগ্রামটা জামাত শিবিরের। কেন জামাত শিবিরের এত আগ্রহ? কেন ছাত্র দলের অনেক কেন্দ্রীয় নেতা, বিএনপির অনেক বড় বড় নেতাদের অনেকের ভেরিফাইড বা ব্যক্তিগত ফেসবুক পেজ আইডি ঘুরে দেখলাম, তারা এটা ওরকম জোরালোভাবে প্রচার করছে না বা তাদের আগ্রহ কম, তার চাইতে জামাত শিবির পন্থী বুদ্ধিজীবী সেলিব্রিটি তাদের লোকজনের একটা ব্যাপক আগ্রহ। হ্যাঁ, বিএনপির প্রতি সহমর্মিতা থাকবে, ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসাবে, সহযোদ্ধা হিসাবে একে অপরের পাশে থাকবে, দ্যাটস রাইট। কিন্তু 10 ডিসেম্বর বিষয়ে জামাত ইসলামী তো তাদের দলীয় অবস্থান একেবারেই ক্লারিফাই করেছিল, মতিউর রহমান আকন্দ সাহেব স্পষ্ট করেছিলেন বেশ কয়েকদিন আগে। সেই বক্তব্য অনুযায়ী 10 ডিসেম্বর নিয়ে এত উৎসাহী হওয়া জামাত শিবিরের দলীয় সিদ্ধান্তের সাথে কিন্তু সাংঘর্ষিক। আই রিপিট, 10 ডিসেম্বর নিয়ে এত আগ্রহ এবং এত উৎসাহ দেখানো, হ্যাঁ সবসময় মজলুমদের পক্ষে কথা বলতে হবে, দ্যাটস রাইট, কিন্তু 10 ডিসেম্বর কেন্দ্রিক অতি উৎসাহী হওয়া বা অতি আগ্রহ দেখানো, এটা জামাত ইসলামীর বর্তমান সাংগঠনিক যে সিদ্ধান্ত তার সাথে কিন্তু সাংঘর্ষিক। এটা একটু মনে করিয়ে দিলাম যারা 10 ডিসেম্বর নিয়ে জামাত শিবির পক্ষ থেকে অতিমাত্রিক অতিমাত্রায় আগ্রহী। যাই হোক, বিএনপি যে বার্তা দিয়েছে তাদের প্রেস কনফারেন্সে, তার মধ্যে অ্যাম্বিগুইটি আছে, অস্পষ্টতা আছে, অনেক প্রশ্ন আছে, অনেক টেনশন, সন্দেহ, সংশয়। আমার কাছে তো মনে হয় গতকালকে থেকে বা বেশ আগে থেকেই 10 ডিসেম্বর কেন্দ্রিক ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, এক্সাইটমেন্ট হাইটস, মানে নানান ধরনের একটা উত্তেজনা, কখন কী হচ্ছে, ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে, প্রেডিকশন করাটা খুব কঠিন, কখনও আশাব্যঞ্জক খবর, কখনও হতাশাব্যঞ্জক খবর, ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। তা আসলে বাংলাদেশের রাজনীতি এমনই, এটা প্রেডিকশন করা অথবা যেহেতু গ্রামার মেনে হয় না, এটা সুনির্দিষ্টভাবে গবেষণা করাটাও অত্যন্ত কঠিন। সোশ্যাল সায়েন্স ম্যাথোডোলজিতে আমার মনে হয় বাংলাদেশের পলিটিক্স সবচাইতে বেশি ফেইল করে, পলিটিক্যাল অ্যানালাইসিস, এটা আমরা বরাবরই দেখে আসি। যাই হোক, সংবাদ সম্মেলনে একেবারে চমকপ্রদ কিছু তথ্য বা কোনো কৌশল উপস্থাপন করতে পারেনি। তার মধ্যে মৌলিক যে বক্তব্যটা, নয়াপল্টনেই গণসমাবেশ গ্রহণযোগ্য বিকল্প পেলে বিবেচনা, এর মানে আগের কথাই, নতুনভাবে কিছু নয়। তবে এর ফলে শেষ পর্যন্ত কী হতে পারে, নয়াপল্টন থেকে অনেকে ভেবেছিলেন যে পিছু হটবেন যেহেতু বিএনপিকে সেখান থেকে ডিসপার্স করে দেওয়া হয়েছে, গুলশানে ফখরুল একথা বলেছেন। রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনেই 10 ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে, এর মধ্যে গ্রহণযোগ্য বিকল্প আমাদের কাছে আসলে বিবেচনা করে দেখা হবে। হয়তোবা এখনও আমি আশাবাদী, একেবারে সমাবেশের আগের দিন রাতে বিএনপিকে একেবারে অপ্রস্তুত করে দিয়ে অথবা এমন সময়ে হাতে রেখে বিকল্প কোনো একটা জায়গা অনুমতি দিলেও দিতে পারে, যে বিকল্প
জায়গায় বিএনপি প্রস্তুতি নিয়ে ওই সময়ের মধ্যে ব্যাপক আকারে লোকসমাগম করতে পারবে না, এটা হতে পারে, এটা এখনও আমরা এটা ধারণা করছি। আর বিএনপি সে আশা থেকেই বিকল্প কথা বলছে, বিকল্প প্রস্তাব দিলে বিবেচনা করা হবে। তবে বিএনপি এটাও জানে যে শেষ মুহূর্তে দেওয়া হতে পারে, এ কারণে তাদের প্রস্তুতি মঞ্চ প্রস্তুত ছাড়া অন্য সব কিছু আগেভাগে আছে। কিন্তু সেখানে কিছু কথা থেকে যায়, যেভাবে রাজধানীর প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে, যেভাবে চেক করা হচ্ছে, এবং দিন শেষে যেটা হবে এটাও স্পষ্ট হয়ে গিয়েছে যে পরিবহন ধর্মঘট হবে না, কিন্তু বিএনপি বাস পাবে না, সমাবেশে আসার মতো সুযোগ পাবে না। আগেভাগে হয়তোবা 1.5 লক্ষের মতো লোক এসেছে ঢাকার বাইরে থেকে, আর ঢাকায় হয়তোবা 50,000 বা 1 লক্ষ লোকই ধরলাম, তার মধ্যে গতকালকে নয়াপল্টনের ঘটনার পর অনেকেই হয়তোবা রাস্তায় বের হবে না, কারণ সবাই তো আর একই মানের কর্মী, একই মানের সমর্থক বা একই ধরনের চিত্তের লোক নয়। তো সেখানে বিপুল লোকসংখ্যা, যেমন 4 লাখ 5 লাখ, সেটা যে অ্যাটলিস্ট হচ্ছে না এটা কিন্তু স্পষ্ট, বা বেশি পরিমাণ লোক যাতে না হয় সেটা নিশ্চিত করতে পারলেই সরকারের পক্ষ থেকে শেষ মুহূর্তে অনুমতি দেওয়া হতে পারে, তবে সেটা নয়াপল্টনে নয় বিকল্প জায়গায়। এটা আমাদের একটা ধারণা বা বিশ্লেষণ। আজ বৃহস্পতিবার রাজধানী গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দলের কার্যালয়ে পুলিশে ঘিরে রেখেছে, অবস্থায় কীভাবে সেখানে সমাবেশ হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 10 ডিসেম্বর আমরা সেখানে যাব, এরপর জনগণ ঠিক করবে কী হবে, পিপল উইল ডিসাইড। এইটা তো আসলে অ্যাম্বিগুয়াস কথা, কী করবে কোন পরিস্থিতিতে, এটা তো একটা ধোঁয়াশা, এটাই কিন্তু টেনশনের কথা। এটা তো দলের একটা সুনির্দিষ্ট, যদিও সেটা বলতে পারে নাও বলতে পারে, যে সেখানে যাবে এবং শান্তিপূর্ণ অবস্থান করবে, কিন্তু পিপল উইল ডিসাইড এই কথাটা কিন্তু একটা টেনশনের কথা, নতুন টেনশনের কথা বলে আমি মনে করি। আমরা প্রত্যাশা করব কোনো ধরনের সহিংসতা আর হবে না, শান্তিপূর্ণভাবে বিকল্প জায়গায় শেষ মুহূর্তে সমঝোতার মাধ্যমে সমাবেশ যাতে হয়, আমরা সে আশা করছি এবং দোয়া করছি। কারণ একজন মকবুলকে তো ফিরিয়ে দেওয়া যাবে না, একটা তরুণ তাজা প্রাণ, তার স্ত্রীকে বিধবা করা, তার সন্তানকে পিতৃহারা করা, এটা কি ক্ষমতার পরিবর্তন হলেই কি তাকে ফিরে পাওয়া যাবে? কখনোই তো নয়। অতএব শান্তির কোনো বিকল্প নেই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা দেখানো, বিরোধী দলের সভা সমাবেশের অধিকার স্বীকার করা কোনো বিকল্প নেই। বিএনপি নিজেরাও এই সেম কাজ করেছিল, পরিবহন ধর্মঘট থেকে শুরু করে পুলিশ দিয়ে এভাবে ডিসপার্স করা ঘটনা যখন তারা ক্ষমতায় ছিল, তারাও আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিল, বঙ্গবন্ধু এভিনিউতে বিভিন্ন জায়গায় সুরঞ্জিত সেনগুপ্ত রক্তাক্ত হওয়ার ঘটনা আমরা অনেক কিছুই কিন্তু জানি। তো এটা অস্বীকার করা যায় না, এই জন্যই একেবারে সামগ্রিক পরিবর্তন দরকার। ডেইলি স্টার রিপোর্ট করেছে বিএনপি ডিসেম্বর 10 র্যালি উইল বি অ্যাট নয়াপল্টন ফখরুল। সেখানে তারা যেটা লিখেছে, আমি টেনশন অ্যান্ড স্পেকুলেশনস ওভার বিএনপি ডিসেম্বর 10 র্যালি, বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর টুডে সেড দে উইল হোল্ড দেয়ার প্ল্যান র্যালি অ্যাট নয়াপল্টন অন ডিসেম্বর 10। এখানে অ্যাট এনি কস্ট শব্দটাও কিন্তু অ্যাড করলে ভুল হবে না কথাবার্তার অন্য অন্য ধরন দেখে। হি অ্যানাউন্স দ্য ডিসিশন অ্যাট আ প্রেস কনফারেন্স অ্যাট বিএনপি চেয়ারপারসন গুলশান অফিস দিস আফটারনুন। এখানে এই যে আমি টেনশন অ্যান্ড স্পেকুলেশনস, টেনশনের মধ্যে, সন্দেহ সংশয়ের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলে আমি তো মনে করি যে টেনশন এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দিলেন। তাহলে শেষ পর্যন্ত কী হতে পারে? তা আমি এই সংবাদ সম্মেলনের টোটাল বক্তব্য শুনে যেটা মনে হয়েছে, বিএনপির বা বিএনপির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং নয়াপল্টনে বিএনপিকে ডিসপার্স করার পর তাদের অবস্থান রিট্রিট করা, ঘুরে দাঁড়ানো, এগুলো সব মিলে বা যতটুকু যা করেছে, 10 ডিসেম্বর যদি সমঝোতা হয় ওয়েলকাম, তাহলে তো বিএনপি হয়তো বা 1.5 লক্ষ 2 লক্ষ লোক নিয়ে ঢাকায় গণসমাবেশ করতে পারবে, আরামবাগ বা অন্য কোথাও, সরোদী উদ্যানে হবে না। আর যদি সেরকম সমঝোতা নাও হয়, নাও হতে পারে, চান্সেস নট মোর দেন 50%, যদি না হয় তাহলে নয়াপল্টনে বিএনপির লোকজন হয়তোবা প্রথম সারি দ্বিতীয় সারি নেতৃবৃন্দের নেতৃত্বে সেখানে যাবে। যাওয়ার পরে মার্চ ফর ডেমোক্রেসির সময় যেটা হয়েছিল, তারা সেভাবে দাঁড়াতে পারবে না। বিএনপি যদি ঢাকায় 10 লক্ষ লোক নিয়েও উপস্থিত হয় নয়াপল্টনের দিকে যাওয়ার চেষ্টা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদেরকে ডিসপার্স করতে চায়, তাহলে দূর থেকে টিয়ার শেল বা বিভিন্ন গ্যাস এগুলো নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া সম্ভব। কারণ সশস্ত্র বাহিনীর সামনে সিভিলিয়ান পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা টিকে থাকতে পারে না, এটা সম্ভব নয়। একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ সমাবেশের নামে যারা এসেছে তাদের পক্ষে অ্যাটলিস্ট সম্ভব নয়। হেফাজত ইসলামের ক্ষেত্রেও দেখেছি যে হিউজ অ্যামাউন্টের পিপল তাদেরকে কীভাবে ডিসপার্স করে দিয়েছে এবং বড় ধরনের অঘটন ছাড়াই, এবং সেটা অল্প সময়ের মধ্যে।
তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না চাইলে বিএনপি যতই বলুক, পিপল উইল ডিসাইড যতই বলুক, আসলে সমাবেশ কিন্তু সেখানে করতে পারবে না। বরং রাস্তাঘাটগুলো এমনভাবে ব্যারিকেড দেবে সেগুলো ভেঙে যেতেও পারবে না। আগেভাগেই বেশ এক দেড় দুই কিলোমিটার আগে থেকেই পার্টি অফিসের নয়াপল্টনে তাদেরকে আটকে দেওয়া হবে। আর অন্য অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সমাবেশ সেটাও সম্ভব হবে না, কারণ সরকারি দল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই থাকবে। তাহলে বিএনপি তারপরও 10 ডিসেম্বর বিষয়ে এখন স্ট্রিক্ট কেন? স্ট্রিক্ট দুইটা কারণে। বিএনপি কিন্তু দফায় দফায় প্রচার করছে যে 10 ডিসেম্বর আসুন, চলো চলো ঢাকায় চলো, মানে বিশাল গণসমাবেশ হবে। এই নয়াপল্টনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আগে যেরকম একটা উৎসাহ উদ্দীপনা ছিল সেরকম একটা ভাব নিয়ে আসার চেষ্টা করছে, যদিও সেটা হবে না। এখন এটা কেন করছে? দুইটা কারণ। এক, শেষ মুহূর্তে যেন সমঝোতায় আসে বিএনপির এই স্ট্রিক্ট অবস্থানের কারণে, নেগোসিয়েশনে আসে, বিকল্প জায়গা অনুমতি দেয়, এটার কারণে এই জোরালো অবস্থান। আর শেষ মুহূর্তে যদি সমঝোতা না হয় এবং যদি বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়া হয়, তারা নয়াপল্টনে আসার চেষ্টা করবে, তারা সংঘর্ষে জড়াবে না, পুলিশ তাদেরকে আসতে দেবে না, হয়তোবা ডিসপার্স করে দিবে, সেখান থেকে ফিরিয়ে দেবে নেতাদের। তারপরে বিএনপি দেশবাসীকে এবং বিশ্ববাসীকে দেখাবে, বিশেষ করে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যাতে দেখাতে পারে যে দেখুন আমাদের সভা সমাবেশ করতে দিচ্ছে না, আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে কীভাবে তারা ডিসপার্স করছে, আমাদেরকে হত্যা করছে, আমাদেরকে দাঁড়াতেই দিচ্ছে না, আমাদের পার্টির অফিসে আসতে দিচ্ছে না। এ কারণে কিন্তু 10 ডিসেম্বর বিষয়ে একই কথা বলছে। কী হবে আশা করি একটা ক্লিয়ার চিত্র পাওয়া গেলো, এগুলোই সম্ভাব্য। তবে সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে, যে কোনো ধরনের সংঘাত এগুলো এড়িয়ে চলতে হবে, শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে, এ কারণে আইন মানতে হবে। কারণ আমি একটা কথাই বিশ্বাস করি, অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এ ধরনের পলিটিক্যাল টার্মোয়েল, এ ধরনের ইনডিসিপ্লিন, এ ধরনের ক্যাওয়াস, এর কোনো আলটিমেট পজিটিভ রেজাল্ট আসে না। ক্ষমতা পরিবর্তন হলেও মকবুলদের ফিরিয়ে আনা সম্ভব নয়। এজন্যে গ্রামাটিক্যাল শান্তিপূর্ণ আন্দোলন দরকার এবং আরও বেশি সহনশীল এবং কৌশলগত আন্দোলন দরকার।